বুলেট বাস। প্রায় বছর দুয়েক থেকে ঢাকা চট্টগ্রাম রুটে চলা শুরু করে বুলেট বাস। তা দেখতে যেমন সুন্দর, তেমনি ভ্রমণও বেশ আরামদায়ক। এবার আরামদায়ক অদ্ভুত শেপের এই বুলেট বাস ঢাকা নোয়াখালী এবং লক্ষ্মীপুর রুটে চলতে দেখা যায়। বৃহত্তর নোয়াখালীর এই রুটে চমৎকার এই বুলেট বাস দেখে অনেকেরই আগ্রহ সৃষ্টি হয়েছে এই বাসের প্রতি। লক্ষ্মীপুর নোয়াখালী হয়ে ঢাকায় যাতায়াত করা এই রাজকীয় বুলেট বাসগুলো নিয়ে এসেছে মিয়ামি এয়ারকন। শীতাতাপ নিয়ন্ত্রিত বাসগুলোর বাহিরে যেমন সুন্দর, ভিতরেও তেমনই চমৎকার। পরিচ্ছন্ন পরিবেশ, সুপ্রশস্ত সিট আর আলো আধারের সমন্বয়ে এই বাস নজর কেড়েছে বৃহত্তর নোয়াখালীর বাস যাত্রীদের। এই মিয়ামি এয়ারকনের বাসগুলোতে আগে যাত্রাপথে বিরতি সময় নাস্তার ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে গ্রাহকদের চাহিদা থাকলে যাত্রাপথে মধ্যাহ্ন বিরতিতে আবারও খাবারের আয়োজন চালু করবেন। মিয়ামি এয়ারকন গাড়ির একজন ড্রাইভার জানায়, যাত্রীদের নিরাপত্তা বিবেচনা করে নির্দিষ্ট গতি এবং রাস্তার সকল নিয়ম কানুন মেনেই তারা গাড়ি চালায়। মিয়ামি এয়ারকন ঢাকা টু লক্ষ্মীপুর দীর্ঘ 5 বছর থেকে বেশি হবে আমি ড্রাইভিংয়ে আছি। পরিবহন সার্ভিস আর বেশি হবে কোম্পানির। তো আগে যেরকমই ছিল, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক উন্নত, অনেক ভালো সার্ভিস। মালিক পক্ষ থেকে নতুন নতুন গাড়ি আসছে, নতুন নতুন গাড়ি আসছে, বুলেট আরও আসতেছে, আরও দিবেন। ঢাকা টু লক্ষ্মীপুর সমোহনী চৌরাস্তা সোনাইমুড়ি ঢাকা যাচ্ছে, আশা করি ভালো লাগবে, আপনারা আসবেন। মিয়ামি এয়ারকনের পরিবহনের যে ড্রাইভার স্টাফ সুপারভাইজার আছেন, তারা আজ পর্যন্ত কোনো যাত্রীদের সাথে দুর্ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন এই ধরনের রেকর্ড, এই ধরনের কথাবার্তা শুনি নাই। আর এই ধরনের আচার আচরণ যদি খারাপ শুনে, কর্তৃপক্ষ থেকেই সাথে সাথে অ্যাকশন নেয়, পানিশমেন্ট দেয়, জিজ্ঞাসাবাদ করা হয়। তো এরকম কোনো অভিযোগ করে নাই আমাদের শ্রমিক, মানে মিয়ামি এয়ারকনের ড্রাইভার স্টাফের কাছ থেকে খারাপ ব্যবহার পাবে এরকম আমার কখনো শুনি নাই। আপনারা মিয়ামিতে আসা যাওয়া করেন, আশা করি ভালো লাগবে। নতুন গাড়ি আসছে, বুলেট গাড়ি খুব সুন্দর, নতুন গাড়ি আবার হোন্ডাই আসছে, আরও কোম্পানি আরও গাড়ি আনছেন। আশা করি আপনারা আসা যাওয়া করলে আপনাদের দিকে তাকে হয়তো গাড়ি আরও নতুন নতুন গাড়ি দিবে। নোয়াখালী টিভির পক্ষ থেকে দর্শকদের প্রতি অনুরোধ, ড্রাইভারদের কখনো তাড়াহুড়ো করে গাড়ি চালাতে বলবেন না, কারণ যত গতি তত ক্ষতি। প্রিয় দর্শক, মিয়ামি এয়ারকনের যে কোনো বিষয় সম্পর্কে জানতে আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন। শাপাত সাকিব, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন, ব্যথা মুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।